সাহেব। হ্যাঁ বল, কি হয়েছে? সাহেব, আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, কি ব্যাপার? তুই ইদানিং এত টাকা চাইছিস? কোনো মেয়ের চক্করে পড়েছিস নাকি? আরে না না সাহেব, তেমন কিছু না, ওই ঘরের কাজের জন্য কিছু টাকা লাগবে। তুই তো সবসময় টাকা চাস। আর শোন, এই মেয়েরা ততক্ষণে তোকে ভালোবাসবে যতক্ষণ তোর পকেটে টাকা আছে। তোর টাকা শেষ, ওদের ভালোবাসাও শেষ। এজন্য বলছি এসব মেয়েদের চক্করে পড়বি না, কাঙাল হয়ে যাবি, এক টাকাও থাকবে না তোর কাছে। ঠিক আছে সাহেব, আমি এমন চক্করে কখনো পড়বো না। ধন্যবাদ সাহেব। সাহেব, কাল আমি আসতে পারবো না। কেন, কাল আবার কি হলো? সাহেব, আমার বাড়িতে খুব জরুরি একটা কাজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আসি সাহেব। আমি এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি আজ এসেছো আমার সাথে দেখা করতে। আসলে অফিসে অনেক কাজের চাপ ইদানি, ছুটিই পাচ্ছিলাম না, কিন্তু আজ তোমার জন্য ছুটি নিয়েই আসলাম। এটা তো খুব ভালো কথা, তোমার চাকরিটা অনেক ভালো। আমি যখনই তোমার সাথে দেখা করতে চাই তুমি ছুটি নিয়ে চলে আসো। আর হ্যাঁ, এই চাকরিটা করে আমি অনেক ভালো অঙ্কের টাকা পাই, আর আমি যে বেতন পাই তাতে আমি খুব ভালোভাবে চলতে পারি। আর তুমি জানলে খুশি হবে, আমি খুব তাড়াতাড়ি একটা বাইক কিনছি। সত্যি? এটা তো খুব ভালো কথা। তাহলে তো আর আমাদের পায়ে হাঁটতে হবে না, বাইকে করে ঘুরতে পারবো। হ্যাঁ অবশ্যই, এরপর থেকে আমরা বাইকে করে ঘুরবো। আচ্ছা শোনো না, আমার না সবগুলো জামা পুরনো হয়ে গেছে, কাল চলো না একটু শপিংয়ে যাই। না না, কাল আমার অনেক কাজ আছে। তুমি এক কাজ করো, পরের সপ্তাহে আমরা যাই, তোমার পছন্দ মতো দামি জামা কিনে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি না অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন উঠি। চলো। হ্যালো, তুই কি ভুলে গেছিস আজ আমার বার্থডে? হ্যাঁ মনে আছে, তোর কিন্তু আজ আসতেই হবে। তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। ওকে আচ্ছা ঠিক আছে, আয়। ঠিক আছে রাখছি, হ্যাঁ বাই। আজ পায়েলের জন্মদিন, আমার তো যাওয়া লাগবে, কিন্তু আমার কাছে তো টাকা নাই, কি করা যায়? আচ্ছা দীপ্তকে একটা কল করি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নম্বরে না, দীপ্তর ফোনটাও অফ, মনে হয় ও অফিসে। এখন আমি কি করব? হ্যাঁ তাহলে টাকাটা আমি ভাইয়ের থেকে নিই। ওকে, এই তো এদিকে দেখ, এই বাঁদিকের পিলারটা ঠিক কর। হ্যাঁ হ্যাঁ, ওই সোজা। ভাইয়া। আরে বোন, তুই এখানে? ভাইয়া আজ আমার ফ্রেন্ডের বার্থডে, তো আমাকে দাওয়াত করছে, এখন আমার যাওয়া লাগবে। আমার কাছে টাকা নাই, এই জন্য তোমার কাছে আসছি, তুমি যদি কিছু টাকা দিতে আমাকে। ও আচ্ছা, এই ব্যাপার, এই নে টাকা, সাবধানে যাস। ঠিক আছে যা। তুই আমাকে বলেছিলি তুই অনেক বড় একটা অফিসে কাজ করিস, এইটা তোর বড় অফিস? দেখো আমি আমি তোমাকে সব খুলে বলছি, একটু শোনো আমার কথা, তুমি একটু সাইড আস। চুপ, একদম চুপ, তুই আমাকে টাচ করবি না। শোন, তুই আমাকে এতদিন কত বড় বড় স্বপ্ন দেখিয়ে আসছিস, এগুলো সব মিথ্যা, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি না। মিষ্টি, এমন কিছু না, আমি তোমাকে সব খুলে বলছি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। এখন যেটা আমি দেখলাম এটা কি যথেষ্ট নয়? তুমি প্লিজ একবার আমার কথা তো শোনো। কি হয়েছে বোন, এ কোনো বেয়াদবি করেছো তোর সাথে? না ভাইয়া, মানে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি ওকে ভালোবাসি। কি, তুই এটা কি বলছিস? হ্যাঁ ভাইয়া, ভালোবাসার জন্য আর কাউকে পেলি না? গরিব কোথাকার, একে ভালোবাসার কথা চিন্তা করলি কি করে তুই? ভাইয়া এ আমাকে বলেছিল এ অনেক বড় চাকরি করে আর অনেক টাকা ইনকাম করে, আর আমি ওর কথা বিশ্বাসও করেছিলাম, কিন্তু এখন যা দেখলাম। আচ্ছা
এজন্যই তুই প্রায় আমার কাছ থেকে টাকা নিতি, আমার কাছ থেকে টাকা নিয়ে আমারই বোনকে ঘুরতে নিয়ে যেতি। সাহেব, আমি স্বীকার করছি যে আমি ওকে মিথ্যা বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যা বললেও তোমাকে অনেক ভালোবাসি। আর আমি তোমাকে কখনো আমার সত্যিটা বলিনি, কারণ সত্যিটা বললে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আর আমি তোমাকে হারাতে চাইনি। দেখ, আজ তোর সব সত্যিটা বের হয়ে এসেছে, আজ আমি তোকে এই কাজ থেকে বের করলাম, আর এখন তুই বুঝবি সত্যি বড়লোক হওয়াটা কি আর মিথ্যা বড়লোক হওয়া কি। যা এখান থেকে বের হো। মিস্টার সৈকত, ইদানিং আপনার প্রজেক্টগুলোর অনেক বদনাম শুনছি। আপনি আপনার কাজের গুড রেপুটেশন ধরে রাখতে না পারলে ভবিষ্যতে আপনাকে কোনো টেন্ডার দেওয়া সম্ভব হবে না। আশা করি আপনি বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে। সাহেব, আমাদের স্টকে সিমেন্ট শেষ, আর মাত্র 5 ব্যাগ আছে। আচ্ছা, স্টকে কি কি আছে? বালু, ডাস্ট আর ইট আছে শুধু। সাহেব, বালু আর ডাস্ট আর যতটুকু সিমেন্ট আছে তাই দিয়ে কাজ চালাও, আর কোনো সিমেন্ট আসবে না। কিন্তু সাহেব, কাজ তো অনেক বাকি, সিমেন্ট যা আছে এতে তো কাজ উঠবে না। তাহলে আর কি, বাকিটা ডাস্ট দিয়েই কাজ চালিয়ে দাও। ঠিক আছে সাহেব। সাহেব, একটা কথা বলবো? সাহেব, আপনি যদি ঠিকভাবে কাজ করেন এতে আপনি টেন্ডার আরও পাবেন, আর তাতে আমরা আরও কাজ করতে পারব। আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকব। আচ্ছা, এখন তুই আমাকে শেখাবি কী করে কাজ করতে হয়। তুই তোর কাজ কর, আমার ভালো মন্দ নিয়ে তোকে ভাবতে হবে না। যা এখান থেকে, কাজ কর। ঠিক আছে সাহেব। হ্যালো, কিরে, তোদের কাজ শেষ হয় না? সব শালারা ফাঁকিবাজ। দাঁড়া, কিরে, পুলিশ এখানে? আপনি কি মিস্টার সৈকত? হ্যাঁ, কিন্তু আপনার নামে থানায় এফআইআর হয়েছে। আপনি আপনার সমস্ত কনস্ট্রাকশন সাইডে সিমেন্টের বদলে বালু আর ডাস্ট দিয়ে কাজ করান। না স্যার, আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে, আমার এখানে এমন কিছুই হয় না। আর কে করেছে আমার নামে মিথ্যা এফআইআর? কী নাম তার? আমি আপনাকে এটা বলার প্রয়োজন মনে করছি না, আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। না স্যার, আমি যখন কোনো ভুল কাজ করিনি তাহলে আমি থানায় কেন যাব? আমি যাবো না স্যার। দেখুন, আপনাকে তো আমাদের সাথে যেতেই হবে। এই, নিয়ে চলো ওকে। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? পুলিশ কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে? বোন, আমি জানি না, এনারা বলছে কে যেন আমার নামে থানায় এফআইআর করেছে। স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার ভাই এই ধরনের কাজ করতে পারে না। দেখুন, ওনাকে থানায় নিয়ে যাওয়ার অর্ডার আছে, আপনাদের যা যা বলার থানায় এসে বলবেন। এই, নিয়ে চলো ওকে। কে আপনি? আমাদের পথই বা কেন আটকাচ্ছেন? এসএসপি অফ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, মিস্টার দীপ্ত। স্যার, স্যার, ওনাকে থানায় নিয়ে যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। থানায় নিতে হবে না, ওদেরকে আমার কাছে ছেড়ে দিন, আমি দেখছি। কিন্তু স্যার, দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। এই চলো। দীপ্ত, তুমি, ও সরি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা দুই ভাই বোন মিলে অনেক অন্যায় করেছি আপনার সাথে। হ্যাঁ দীপ্ত, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন বেআইনি কাজ করব না, এবারের মতো আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ, পিবিআইয়ের একজন এসএসপিও চাকর সেজে একটা বছর তোমাদের বাড়িতে লাথি আর ঝাঁটা খেয়ে থেকেছি,
না ঘুমিয়ে আত পেট খেয়ে রাতের পর রাত কাটিয়েছি, আর তোমার সকল অপকর্মের লিস্ট তৈরি করেছি তো তোমাকে মাফ করে দেওয়ারই জন্য। ক্ষমা তো তাদেরকেই করা যায় যারা ভুল একবার করে, কিন্তু একই ভুল বারবার করলে ক্ষমা পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা হলো শাস্তি। দীপ্ত, তুমি তোমাকে ভালোবাসতে, আমার খেয়াল রাখতে, আমি এখন বুঝতে পেরেছি টাকা পয়সাই সব কিছু না, মানুষের মনটাই বড়। অন্তত আমাদের ভালোবাসার কথা ভেবে আমাদের দুজনকে মাফ করে দাও, আমি তোমার লাইফে আবার ফিরে যেতে চাই। ভালোবাসা? না, আমরা কোনো মানুষকে ভালোবাসতে পারি না, কারণ আমরা ভালোবাসি শরীর, সম্পদ, ক্ষমতা, প্রজ্ঞা, যুক্তি, চিন্তা, আদর্শ কিংবা রক্ত অথবা অনুভূতির টানকে। আর তোমাদের মতো মানুষের কাছে মানুষ একটি জৈব রাসায়নিক ফ্যাক্টর যার কোনো বিশেষ বিশেষত্ব নেই, আর তোমাদের কাছে ভালোবাসার সংজ্ঞাও এটাই। তাই ভালোবাসার কথা বলে তুমি অন্তত হাসির পাত্রী হয়ো না। আজ থেকে তোমার সমস্ত সম্পত্তি ও কালো টাকা বাজেয়াপ্ত করা হলো, এরপর থেকে তুমি কোনো টেন্ডারও পাবে না, ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে, আর চার্জশিট বেরোলে সোজা জেলে। স্যার, মিশন কমপ্লিট, গুড লাক।